ভয়াবহ অবস্থা এয়ার ফিল্টারে, একবারে গেছে, এটার কারণে আসলে কিন্তু মাইলেজও কম পাচ্ছি। হ্যালো ইভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? দিস ইজ নিউ ভিডিও। আজকের হচ্ছে নতুন একটা ভিডিও তৈরি করব, আর সেই ভিডিওটা হচ্ছে যে আমার বাইকের এসি এয়ার ফিল্টার, আর আমি আমার বাইকের এয়ার ফিল্টারটা নিজে চেঞ্জ করব। আপনাকে দেখাবো যে কীভাবে চেঞ্জ করে এয়ার ফিল্টার, আপনারা নিজে নিজে চেঞ্জ করতে পারবে। আর এই হচ্ছে বাইক, আর হচ্ছে আমার যন্ত্রপাতি, স্টার্ট ডাবার মাস্ক এখানে লাগবেই, আর হচ্ছে এই যে কিছু এখানে নাটবল্টও আছে আপনাদের, হচ্ছে এগুলো লাগবে খোলার সময়। আর এই হচ্ছে এয়ার ফিল্টার, আর এয়ার ফিল্টারটা হচ্ছে এই নাম্বার, এটা বাজার থেকে আনলাম, আর এটা কত প্রাইস এটা আমি পরে বলবো। আর হচ্ছে আগে আমি বাইকের এগুলো সব খুলি এবং আপনারা দেখতে থাকুন। ভিউস হচ্ছে যে মূলত আপনার হচ্ছে যে আমি নাটগুলা, এই এই যে নাট আছে এখানে, এই নাটটা খুলতে হবে, 12 নম্বর হচ্ছে যে ডালি দিয়া, আর হচ্ছে এই হচ্ছে 12 নম্বর ডালি, এটা দিয়ে খুলতে হবে এই নাট। আরটা হচ্ছে যে এই যে স্ক্রুপ আছে এখানে, এটা খুলতে হবে, এটা হচ্ছে স্টার্ট নাট দিয়ে খুলতে হবে। আর এখানে হচ্ছে যে এটা 12 নম্বর ডালি, এটা খুলতে হবে। আর একটু এনএসএর একটু হচ্ছে আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করা একটু অনেক ডিফিকাল্ট। এখন ট্যাঙ্কি খুললাম, আর এখন হচ্ছে যে এই স্টার ড্রাইভার দিয়ে এটা খুলতে হবে। আর হচ্ছে আমি ছোটোমোটো কাজ যেগুলো আছে ইজি, এগুলো নিজের করার চেষ্টা করি। এই হচ্ছে এখন আমি এয়ার ফিল্টারটা খুলবো। আচ্ছা, আপনার এই যে এয়ার ফিল্টার, আর হচ্ছে ভেতরে দেখি কেমন ময়লা। এই হচ্ছে এয়ার ফিল্টারের অবস্থা, এই অবস্থার কারণে হচ্ছে যে ভয়াবহ অবস্থা এয়ার ফিল্টারে, একবারে গেছে, এটার কারণে আসলে কিন্তু মাইলেজও কম পাচ্ছি, আবার হচ্ছে একটু টপ স্পিডও কম পাচ্ছি, মানে গাড়ি অনেক ভার। আপনাদের যদি এমন অবস্থা থাকে অবশ্যই এটা চেঞ্জ করবেন, বেটার চেঞ্জ করে সবচেয়ে বেটার হবে। আর এটা এখন আমি চেঞ্জ করবো, লাগাবো, এখন এই নাট দুইটা খুলতে হবে, খোলার পর এখন বাকিটা চেঞ্জ করব। এই হচ্ছে দুইটা নাট দিয়ে আমি এটা খুললাম, আর এখন হচ্ছে এটা হচ্ছে নতুন লাগাবো। আর হচ্ছে এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার, কি অবস্থা কেমন হয়। জালিটা অবশ্যই লাগাবেন করে, যে যারা সার্ভিসিং করে বা ফিল্টার চেঞ্জ করে কস্টিংটা বেশি পড়ে যায়। ওকে গাইস, ফিটিং করে ফেললাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফিটিং হয়েছে। ভেতরে এগুলো একটু মুছে দিবেন যাতে পরিষ্কার থাকে, ভেতরে একটু মুছে দিবেন যাতে ময়লা না থাকে, আর মুছে দিলে আপনার অনেক ময়লা আবর্জনা সব পরিষ্কার হয়ে যায়। ওকে, এখন এটা লাগাবো, যেহেতু কাজ শেষ ওকে হয়ে গেল, সব ওকে, এখন যেহেতু মুছে নিয়েছি এখন এটা লাগাবো। এটা একটু মুছে দিবেন যাতে পরিষ্কার থাকে। তো এখন গাইস এটা লাগাই। এখন হচ্ছে অলরেডি এয়ার ফিল্টার লাগানো শেষ দেখলেন, আর হচ্ছে এখন ট্যাঙ্কিটা লাগাবো। ট্যাঙ্কি লাগালে অলরেডি কাজ শেষ সব। আর হচ্ছে এই হচ্ছে এনএসএর এবিএস, আসলে এনএসএর এবিএস আমার কাছে ভালো লাগে, যে ভালো কাজ করে এসএ এবিএস। আর হচ্ছে এবিএসটা যদি ডুয়েল চ্যানেল এবিএস হতো আরও বেটার হতো এনএসএর জন্য, এই বাইকটা আমি মনে করি। আর এই হচ্ছে, আর আপনারা একটু এবিএসের হচ্ছে যত্ন নেবেন, অনেক সময় পানি টানি থাকলে এবিএস নষ্ট হয়ে যায়। বিএস হচ্ছে ট্যাঙ্কিটা লাগাই, আর হচ্ছে আসলে এটা একটু টাফ হয়ে যায়, এটা গ্যাস পাইপ, আর ভিতরের যে আপনার পাইপগুলো লাগানো একটু টাফ হয়ে যায়, এই গ্যাস পাইপটা হচ্ছে এইভাবে লাগাবেন। শেষ কাজ, আর হচ্ছে এটা হচ্ছে অবশ্যই এটা লাগিয়ে দেবেন, ভুলবেন না,
তাহলে আপনাদের ফুয়েল কতটুকু আছে এই মাপটা কম দেখাবে। ওকে, এখন হচ্ছে কাজ শেষ, আর হচ্ছে যদি আমার কাজ শেষ, আর হচ্ছে একটু হচ্ছে যে আপনার যদি এয়ার ফিল্টার চেঞ্জ করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে এইভাবে চেঞ্জ করতে পারবেন আপনার নিজে নিজে। আর হচ্ছে এটা এমন কোনো বেশি প্রেশার না, আমাকে চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে যে সময় না, আর হচ্ছে এই হচ্ছে আমার এয়ার ফিল্টার, আর এয়ার ফিল্টার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ, এই জন্য আমি চেঞ্জ করলাম। আর আপনারাও চেঞ্জ করবেন, আর বেশি বেশি করে চেক দিবেন। আপনার দুই তিন হাজার কিলো পর একটা এয়ার ফিল্টার 3000 কিলো চলে, বাট হচ্ছে আপনার 2000 কিলোর মধ্যে চেক দিবেন, 1500 কিলোর মধ্যে। আর এটার কারণে অনেক সমস্যা হয়, যেটা বললাম যে মাইলেজ কম হবে এবং গাড়ির রেডি পিক আপ কমে যাবে, আদারওয়াইজ এগুলো সমস্যা হবে। সো হচ্ছে যে আপনারা এগুলো চেক করবেন বেশি বেশি করে। আর হচ্ছে এই হচ্ছে আজকের ভিডিও টপিক। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি পান। সো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।